বিদ্যুৎ চুরি হচ্ছে। দেখ, কলকাতা শহরের বিদ্যুৎ তো পুরোটাই সিএসসি দেখেন, তাদের তাদের আন্ডারে। তো এরকম যদি কোনো ইনফরমেশন পাই আমরা নিশ্চয়ই তার ব্যবস্থা নেওয়া হবে। হ্যাঁ, আজকে আজকেই বলবো আমি, আমার প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে আমার কথা হয়েছে আজকে, এসিএসের সঙ্গে আমরা আজকেই কথা বলবো। যারা সাপ্লাইটা দেয় তারা তো মাটির নিচে দেয়, যারই হোক একটা মৃত্যু, সেটা প্রত্যেকে খুবই দুঃখজনক। আমাদের ইসে টিম, ক্যালকাটা কর্পোরেশন হোক, পাওয়ার ডিপার্টমেন্ট হোক, আদার্স ডিপার্টমেন্ট হোক, সবটা একটা হচ্ছে টিম, টিম মমতা বন্দ্যোপাধ্যায়ের টিম। অতএব কার না এটা, যাতে আর এরকম ঘটনা না ঘটে প্রিকশন সবাইকেই সব দিক থেকে নিতে হবে। রাজভবনের সামনে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। শহরে বিদ্যুৎ চুরি নিয়ে কড়া বার্তা পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিমের। অসাধু ব্যবসায়ী চক্রের সক্রিয় থাকার অভিযোগ পুলিশ কমিশনার এবং ডিজির সঙ্গে কথা ফিরহাদের। বিদ্যুৎ মন্ত্রীকে কমিটি গড়ে ব্যবস্থা নেওয়ারও আর্জি। এটা একটা ঘটনা নয়, এই বিদ্যুৎ টানা লাইন, লাইফ লাইন ফেলে রাখা, মানে যারা অসাধু ব্যবসায়ী তারা এটা করে। তাই আমি বলবো যে এটা নিয়ে একটা স্ট্রিক্টলি একটা কমিটি করা দরকার, এবং পুলিশ কমিশনারের নেতৃত্বে একটা টেকনিক্যাল কমিটি যারা বিদ্যুৎ চুরিটাকে অত্যন্ত কঠোরভাবে ইয়ে করবে। আমি পূর্ণাঙ্গ তদন্তের ভার দিয়েছি ডিজির হাতে, যদি কেউ লায়াবল থাকে তাকে যথাযথ পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে। বিদ্যুৎ মন্ত্রীকেও বলবো এই ব্যাপারে একটা সবাই মিলে বসে একটা ঠিক করা, যে নিশ্চিতভাবে কালকে তো বলেইছি যে সেই পরিবারটাকে আমরা 2 লাখ টাকা দেব। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।